করোনা পরিষেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সচেষ্ট হলো মুর্শিদাবাদ জেলা প্রশাসন। আলোর পথে নামে আগে থেকে একটি অ্যাপ ছিল এই জেলায়। দুবছর আগে অ্যাপস থেকে বিভিন্ন মানুষের সমস্যা সমাধানের জন্য এই অ্যাপসের সূচনা করেন তৎকালীন জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ। এবার করোনা পরিস্থিতিতে বয়স্ক সাধারণ মানুষের মোবাইলের মাধ্যমে যাতে পুলিশের সহযোগিতা পান, সেই পরিপ্রেক্ষিতে ফের নতুন করে এই অ্যাপের সূচনা করেন পুলিশ সুপার কে সাবিরি রাজকুমার। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কে সাবিরি রাজকুমার, অতিরিক্ত পুলিশ সুপার অনিল সরকার, বিশিষ্ট চিকিৎসক অমরেন্দ্রনাথ রায় সহ বিশিষ্ট জনেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477995151। সামাজিক অবক্ষয় মেয়েদের ঠেলে দিচ্ছে অন্ধকারের দিকে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের হাতছানিতে বিপদে পড়ছে অসংখ্য ছোট ছোট ছেলেমেয়েরা। কখনও তাদের এই ভুলের খেসারত দিতে হচ্ছে নিজের জীবন খুইয়ে। দুবছর আগে তৎকালীন জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ কুমারের তৎপরতায় বিভিন্ন মানুষের সমস্যা সমাধানের জন্য আলোর পথে এই অ্যাপটি সূচনা করা হয়। বর্তমান করোনা পরিস্থিতিতে ছোট ছোট ছেলেমেয়েদের পাশাপাশি সর্বশ্রেণীর মানুষের, বিশেষ করে বৃদ্ধদের সুবিধার্থে ফের রবিবার বর্তমান পুলিশ সুপারের তৎপরতায় আলোর পথে 2.0 অ্যাপসের সূচনা করা হয়। দু বছর আগে মোটামুটি আমরা শুরু করেছিলাম। এখানে আমাদের জেলার যে পপুলেশন আছে সেটা প্রায় 70-80 লক্ষ, হয়তো তার চেয়েও বেশি। তো আমরা তখন ভেবেছিলাম যে সবাই পক্ষে হয়তো পুলিশ প্রশাসনের কাছে পৌঁছানো সবসময় সম্ভব হয় না। সেটা তখন সেই সময় এসপি সাহেব ছিলেন মুকেশ স্যার, ওনার নেতৃত্বে আমরা ভেবেছিলাম একটা অ্যাপ লঞ্চ করবো যেটার মাধ্যমে যে কোনো মানুষ পুলিশ প্রশাসন অব্দি সহজে পৌঁছতে পারে। আজকে সাবিরি রাজকুমার সাহেব, বর্তমান এসপি মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট, উনি এসে এই উদ্যোগটাকে আরো বেশ কিছুটা এগিয়ে নিয়ে গেছে। আমাদের সিনিয়র সিটিজেন্স যে একটা প্রভিশন দেওয়া এবং করোনা রিলেটেড যে ফ্যাক্টস এফএকিউস যেগুলো আছে, এছাড়া করোনার রিলেটেড যা যা সব জিনিস ওখানে ঢোকানো হয়েছে সিনিয়র সিটিজেন্সদের জন্য সাহায্য, তারা যাতে আমাদের কাছ থেকে সাহায্য পেতে পারে, এইটা পুরোপুরি আলোর পথে অ্যাপসে ঢোকানোটা ওনারই মস্তিষ্ক রচিত ছিল। আর আমরা আশা করব যে এই অ্যাপসটা, যেটা স্যার আগেও বলেছিলেন, যথেষ্ট পপুলার ছিল, আর আসছে দিনেও এই জিনিসগুলো অ্যাড করার জন্য আজকে এই মহামারীর আবহাওয়ার মধ্যে এটা অ্যাপসটার রেলিভেন্সটা আরও বাড়াবে আর লোকজন এটা ব্যবহার করতে পারবে। আজকে প্রোগ্রামটা আমাদের খুব ছোট্ট রাখতে হয়েছে মহামারীর জন্য। আশা করি আপনারা সবাই ফেসবুক লাইভের মাধ্যমে এবং আমাদের মিডিয়া বন্ধুরা তাদের মাধ্যমে আপনাদের প্রতি আমরা এই অ্যাপস যেটা আছে, যারা আগে জানতেন না তারাও জানতে পারবেন, আর নতুন ফিচার যেগুলো অ্যাড হয়েছে যারা আগে জানতেন তারাও জানতে পারবেন। বর্তমান করোনা পরিস্থিতিতে চলতি মাসে সব থেকে বেশি করোনা আক্রান্ত হয়েছে বৃদ্ধরা। তাদের সুবিধার্থে নতুন করে অ্যাপসটিকে তৈরি করা হয় বলে জানান বিশিষ্ট চিকিৎসক অমরেন্দ্রনাথ রায়। আমি আতঙ্কিত হওয়ার কিছু নেই, করোনা সেরকম কোনো রোগ না। আপনি সাবধানে থাকুন, সবাইকে সাবধানে থাকতে বলুন, আস্তে আস্তে এটা কেটে যাবে। কিন্তু এখন আমরা একটু একটু চেঞ্জ করেছি, এই মাসটা পার্টিকুলারলি মুর্শিদাবাদের জন্য খুব খারাপ একটা মাস। তার কারণ আমাদের এসপি সাহেব যেরকম বললেন, এখন যারা আক্রান্ত হচ্ছেন তারা বেশিরভাগই বয়স্ক এবং উইথ কোমরবিডিটিস, এবং তার জন্য মর্টালিটি রেটটা কিছুটা হলেও বাড়ছে বা বাড়বে। আমাদের যে ক্লাব অ্যাসেম্বলিরা জানেন, তার যে অ্যাডভাইজার সিনিয়র অ্যাডভাইজার হিসেবে জহিরাজ রায় আছে, তার একটা কথা আমি বলি, তাহলে মানে এটা ভয় পাওয়ানোর জন্য না, কিন্তু একটু ভয় পাওয়ার দরকারও আছে। পার্টিকুলারলি আমাকে বলেছে যে তুমি যেভাবে লোককে বলে বেড়াচ্ছ না, এতটা কনফিডেন্স দিও না, আগামী দিনটা খুব খারাপ আসছে, একটু সাবধান করতে হবে। আমি ওর এটাই বলি, ওর প্রেডিকশন হচ্ছে যে এই মাসে আফটার 15th August মেবি 30-40 days পার ডে আমাদেরকে দেখতে হবে রিলেটেড টু করোনা, বেশিরভাগই হবে বয়স্ক। আর কিছুটা আভাস আমরা অলরেডি পাচ্ছি। এক্ষেত্রে যেটা করা দরকার আমাদের, যারা বয়স্ক সদস্য আমাদের বাড়িতে থাকবেন, তাদের কোমরবিডিটিগুলো যেন কন্ট্রোলে থাকে, মানে যার সুগার আছে, যার প্রেশার আছে, সেগুলো যেন নর্মাল থাকে, এবং তারা কোনোভাবেই যেন বাড়ির বাইরে না হলেও অন্যান্য যারা সদস্য আছে তারা হেল্প করবে। কিন্তু চেষ্টা করতে হবে বাড়ির যে বয়স্ক সদস্য বা সদস্যা উনি বেরোবেন না, এটা অ্যাসিওর করতে হবে আমাদেরকে। কারণ আর সেই ব্যাপারটা নেই যে করোনা হলো বুঝতেই পারলো না, অ্যাসিমটোমেটিক থাকলো চলে গেলো, 2% বেশি, কিন্তু কিছু পার্সেন্টেজ সিরিয়াসভাবে আসবে।
করোনা পরিষেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সচেষ্ট হলো মুর্শিদাবাদ জেলা প্রশাসন। করোনা পরিস্থিতিতে বয়স্ক সাধারণ মানুষ মোবাইলের মাধ্যমে যাতে পুলিশের সহযোগিতা পান, সেই পরিপ্রেক্ষিতে ফের নতুন করে এই অ্যাপের সূচনা করা হয়। করোনা আবহে সমস্ত বয়স্ক মানুষ যাতে সমস্ত রকমের সুযোগ সুবিধা পায়, সেই উদ্দেশ্যে এই অ্যাপসটিকে নতুন করে দ্বিতীয়বার সূচনা করা হয় বলে জানান পুলিশ সুপার কে সাবেরি রাজকুমার। আলোর পথে অ্যাপ যেটা বলা হয়েছিল শুরু হয়েছিল মেইনলি, মেইন প্রভিশন ছিল SOS, যারা মহিলারা মেয়েরা ওদের জন্য একটা প্যানিক ইয়া কোনো একটু কোনো এমার্জেন্সি হলে ইমিডিয়েটলি যোগাযোগ করার জন্য মুর্শিদাবাদ পুলিশের একটা লিঙ্ক দেওয়া ছিল। দ্যাট ওয়াজ দ্য মেইন হাইলাইট। কিন্তু তার সাথে অনেকটা ফিচার্স তখনই দেওয়া ছিল, যেমন পুলিশ ভেরিফিকেশন ছিল, ডক্টরস আর জেনারেল কমপ্লেন্টের জন্য প্রভিশনস ছিল। তো এখন যেহেতু আমরা করোনার একটা চ্যালেঞ্জ ফেস করছি, আমরা মনে করেছিলাম আরও ইম্পর্ট্যান্ট কিছু কিছু জিনিস আছে যেটা আর আজকের দিনে ইম্পর্ট্যান্ট আছে, যেটা আমাদের অ্যাড্রেস করতে হবে। সেই হিসাবে করোনা রিলেটেড আমরা যেটা দেখলাম, এখন সিনিয়র সিটিজেন্স নেক্সট লেভেলে ভালনারেবিলিটি বেশি। অ্যান্ড আমরা এই লকডাউন টাইমে আমরা দেখেছিলাম অনেকটা সিনিয়র সিটিজেন্স ওরা একা থাকে, ওনাদের সাথে কোনো ফ্যামিলি ইয়া ওদের ছেলে মেয়ে থাকে না, সে একা থাকে। ওনাদের বেসিক কিছু রিকোয়ারমেন্টের জন্য ওদেরকে কিছু কষ্ট করতে হয়। তখন আমাদের মুর্শিদাবাদ পুলিশের বিভিন্ন OCs, ICs, দে হ্যাড হেল্প, আমাদের কাছে যেরকম ইনফরমেশন আসতো আমরা ওটার সহযোগিতা করেছিলাম। তো এখন এই নেক্সট স্টেজ আমরা দেখছি, করোনার ইনফেকশনটা যখন এইজ প্রোফাইল একটু চেঞ্জ হচ্ছে, আমরা ভেবেছিলাম সেই লেভেলে কেউ আশা হয় যেন না থাকে। তো আমরা এই কারণেই আলোর পথে যে আমাদের অলরেডি এক যে মিডিয়াম আছে এটাকে ইউজ করে সিনিয়র সিটিজেন্সের জন্য মেডিকেল এমার্জেন্সি অ্যান্ড জেনারেল কিছু ইম্পর্ট্যান্ট জিনিসের জন্য আমরা একটা কন্ট্যাক্ট লাইন দিয়েছি। তার মধ্যে ইমিডিয়েটলি আমাদের এই অ্যাপের মাধ্যমে যে কোনো সিনিয়র সিটিজেন আমাদের কলর পথে একটা বাটন টিপলেই ইমিডিয়েটলি আমাদের কন্ট্রোল রুম থেকে দে উইল কন্ট্যাক্ট ইমিডিয়েটলি আমরা আমাদের কন্ট্রোল রুম থেকে ফোন করে কী প্রবলেম আছে জেনে নেবে। অ্যান্ড প্রত্যেকটা পুলিশ স্টেশনে একটা নোডাল অফিসার রাখা আছে, যাদের মূল মাধ্যমে যে কোনো প্রয়োজনীয় জিনিস ইয়া প্রয়োজনীয় কোনো একটা এমার্জেন্সি হেল্প যেটা আছে ওদেরকে পৌঁছে দেওয়া হবে। এছাড়া করোনা হেল্পলাইন একটা দেওয়া আছে, উইচ ইস জেনারেল, নট ফর অনলি ফর সিনিয়র সিটিজেন্স, এটা জেনারেলি সবার জন্য। কোনো করোনা রিলেটেড ইস্যু হোক বা করোনা রিলেটেড কোনো একটা জিনিস জানতে হোক সেটা ডিটেলসটা ওটাতে পাবে, সেইভাবে এটাকে ডিটেল করা হয়েছে। তো এই কিছু ইম্পর্ট্যান্ট আমরা ফিচার্স অ্যাড করেছি অ্যান্ড এইটাকে আমরা ম্যাক্সিমাম আমাদের মুর্শিদাবাদবাসীর কাছে আমরা নিয়ে যেতে চাই, সো দ্যাট আমরা যেটা আমরা ফিল্ডে করি তার রিচটাকে আমরা আরও বাড়িয়ে আমরা আরও কাছে যেতে চাই। অ্যান্ড আমাদের যে কন্ট্রোল রুম নাম্বার আমি এটাতে বলে দিচ্ছি সো দ্যাট সবাই জানতে পারবে, 7797290411। নিশ্চিত ক্যারিয়ারের একমাত্র ঠিকানা বহরমপুর স্কুল অফ নার্সিং অ্যান্ড হেলথ কেয়ার ট্রেনিং ইউনিট অফ বহরমপুর এডুকেশন সেন্টার। এখানে জুনিয়র নার্সিং, ANM, GNM, BSc ও প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্স করানো হয়। ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন 8327450742 এই নম্বরে। আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, GNM নার্সিং, BSc নার্সিং, ডি ফার্মেসি, প্যারামেডিক্যাল, হোটেল ম্যানেজমেন্ট, সমস্ত কোর্সে ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন। এডুকেশনাল লোন, স্কলারশিপ এবং হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা 55 বহরমপুর BDO অফিসের বিপরীতে। হেল্পলাইন নাম্বার 8125167167। ভার্জিন প্লাস্টিক, উন্নত মানের বেস্ট কোয়ালিটির প্লাস্টিক জাত দ্রব্যের একমাত্র ঠিকানা ভার্জিন প্লাস্টিক। চেয়ার টুল থেকে শুরু করে আপনার গৃহস্থালের নিত্য প্রয়োজনীয় প্লাস্টিকের রকমারি দ্রব্যের বিপুল সম্ভার রয়েছে আমাদের কারখানায়। দক্ষ কারিগর দ্বারা নির্মিত আমাদের প্রতিটি দ্রব্য, তাই আর দেরি না করে আপনার প্রয়োজনীয় জিনিসটি পছন্দ মতো নিতে আজই চলে আসুন আমাদের কারখানায়। খুচরা ও পাইকারি বিক্রেতা সহ হোম ডেলিভারির সুবিধাও রয়েছে। আমাদের ঠিকানা বাঘা উমরপুর ঘোরশালা, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9932769630।